Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel, Ishra Jahan Blogs. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপু এবং ভাইয়া বাজারে গিয়েছে, অর্থাৎ আমার ননদ এবং নন্দাই বাজারে গিয়েছিল। তো বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে এসেছে, তো ব্যাগ ভর্তি। আমি আপুকে খুব বকা দিচ্ছিলাম, তোমরা বাজারে গিয়ে এসব কি করেছো আর এসব আনার কি দরকার ছিল। তো দেখুন কি কি আনছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে আমার ননদ এবং নন্দাই কি নিয়ে এসেছে। রুই মাছ নিয়ে এসেছে, আর পাঙ্গাশ মাছ তো আমার খুবই ফেভারেট, এজন্য বিশেষ করে আমার জন্য এই পাঙ্গাশ মাছটা নিয়ে এসেছে। নিয়ে এসেছে দেশি হাঁস দুইটা, তো আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে আর একটা দেশি হাঁস, আর মুরগি হচ্ছে দুইটা কক মুরগি। আর হাঁসের অনেক পশম রয়েছে, শুলে নিয়ে এসেছে, কিন্তু তারপরেও অনেক মানে পশম রয়েছে, এগুলো বাঁচতে হবে। তো মুরগি দেখাচ্ছি আপনাদের, একটু দেখুন। এখন এগুলো সব কিছু নিজের হাতে কেটে নেব। আর নিয়ে এসেছে গরুর মাংস, গরুর মাংস তো আসলে কাটা লাগবে না, ফ্রিজে রেখে দিব শুধু প্যাক করে। তো গরুর মাংসতে আসলে হাড্ডির সংখ্যা খুব কম ছিল, শুধু পিওর মাংসটাই বেশি ছিল, ভাইয়া রানের থেকে এই মাংস নিয়ে এসেছে। রুই মাছ ধোয়া হয়ে গেল, এই বিশাল রুই মাছটা নিজের হাতে কেটেছি, এই প্রথম আমি নিজের হাতে এত বড় রুই মাছ কেটেছি। আর এখন আমি ফ্রিজে প্যাকেট করে রেখে দিব। আমি পাঙ্গাস মাছগুলো ধুয়ে ফ্রিজে রাখবো, এজন্য আমি ধুয়ে নিচ্ছি। আর আমি এই সাইজ করে নিয়েছি, তো আপনাদের একটু দেখাচ্ছি। আর আমি ভালো করে সুন্দরভাবে ধুয়ে ফ্রিজে রেখে দিব প্যাকেট করে। আর পাঙ্গাস মাছে ডিম হয়েছে। ভাইয়া বাজার থেকে ফল নিয়ে এসেছে, আমরা নিয়ে এসেছে লেবু নিয়ে এসেছে, আর আমরা বিশেষ করে ডায়াবেটিস রুগী আমার শাশুড়ির জন্য নিয়ে এসেছে ভাইয়া, আর অনেক ফল নিয়ে এসেছে, আপনাদের আগেও দেখাইছি। তো এখন আমার শাশুড়ি এই আমরা খাবে, আর আমরা বেশি বেশি করে খেতে হয় ডায়াবেটিস রুগীর জন্য। নিয়ে এসেছে আমার প্রাণের কাচ্চি নূর ভাইয়ের কাচ্চি, আর দুই প্যাকেট নিয়ে এসেছে, কিন্তু আমি কাজ করতেছিলাম এজন্য আপনাদের খুলে দেখাইতে পারিনি, আমি জাস্ট একটু শেয়ার করলাম যে আমার ভাইয়া কি নিয়ে এসেছে আমার জন্য। আর মনে করে আমার জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে এসেছে, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে আমার পছন্দের খাবারগুলো নিয়ে এসেছে। রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিই, মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ খালি করা, একটু নাড়াচাড়া দিয়ে দিই। ব্রাউন কালার চলে এসেছে, এখন একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে সব মশলা দিয়ে দিব, পরিমাণ মতো আদা দিয়ে দিচ্ছি, তিন উঁচু উঁচু করে 3 চামচ আদা দিয়ে দিব, 4 চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিব, 2 চামচ হলুদ দিয়ে দিব, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ দিয়ে দিচ্ছি, মোট 1.5 চামচ দিলাম, 4টা তেজপাতা দিয়ে দিলাম, 3 খণ্ড এলাচ দেওয়া হলো, আমি এলাচ দিব হচ্ছে সবার লাস্টে,
ভেজে দিব। এখন দিয়ে দিব হাঁসের মাংসগুলো। দিয়ে মশলার সাথে এখন ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন কষিয়ে নিচ্ছি আমি, আর সুন্দরভাবে মাংসের সাথে মশলা মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, 2 চামচ দেব আমি। এখন দিয়ে দিব শুকনো মরিচ, 3টা ভেঙে দিলাম যাতে মাংসের কালারটা সুন্দর আসে। আর এই হাঁসের মাংস আপনাদের তো দেখিয়েছি, আমার ননদের হাজবেন্ড অর্থাৎ ভাইয়া নিয়ে এসেছে। তো আজকে আমরা এই হাঁসের মাংস দুপুরবেলা খাবো, আর হচ্ছে সাথে থাকবে চালের রুটি। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, আর হাঁসের মাংস আসলে খেতে ভীষণ টেস্টি লাগে, সেটা তো সবাই জানেন। আমার খুব ভালো লাগে, ঈশার পাপার ভালো লাগে, আর আমার নুনদাইয়ের তো কোনো কথাই নেই, সে হাঁসের মাংসটা অনেক পছন্দ করে খায়। ঢাকনাটা দিয়ে দেব, আর আমি আস্তে আস্তে করে কষিয়ে নেব, তাড়াহুড়া করে না। তো ঢাকনা দিয়ে দিলাম। এখন কষানোর পানি দেব, গরম পানি দেব। হাঁসের মাংস কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি, এখন অল্প জ্বালে কষানো হচ্ছে হাঁসের মাংস। আর হাঁসের মাংস তো আপনারা জানেন যে খুব শক্ত থাকে, এই জন্য কষানোর পানিটা একটু বেশি দিয়েছি। তো আমি ঢাকনা দিয়ে দেই আবারও। এখন দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি আমার দেওয়া হয়ে গেল হাঁসের মাংসের মধ্যে। হাঁসের মাংস ভুনা করা আমার হয়ে গেছে, এখন ঢাকনা তুলে নিব। ঢাকনা তুলে নিয়ে আমি এলাচের গুঁড়ি এবং ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে লাস্ট পর্যায়ে এসে ভালো করে মাংসের সাথে এবং ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, মিশিয়ে নেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। যারা এই জিরের গুঁড়ি বা লাস্টে এসে এলাচের গুঁড়ি দেন, তারা জানেন যে সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর হাঁসের মাংস আসলে ভুনা খুবই মজা লাগে, আর এই হাঁসের মাংস আমার বাসায় সবাই পছন্দ করে। আজকে দুপুরে আমরা সবাই পছন্দ করে এই হাঁসের মাংস খাবো। তো হাঁসের মাংসর সাথে আর কি থাকছে চলুন দেখা যাক। হাঁসের মাংসের সাথে থাকছে বাংলাদেশের মানচিত্র, চালের রুটি। আপু অর্থাৎ আমার ননদ বেলতেছে, কিন্তু বাংলাদেশের মানচিত্র হয়ে গেছে। তো রুটিটা চালের রুটি ভেজে নেওয়া হচ্ছে, আর তার উপরে আর চালের রুটি ভাজতে গেলে একটু গুঁড়ি পড়ে, এই যে গুঁড়ি পড়ছে। আর মজাদার চালের রুটির সাথে হাঁসের মাংস ক্যামেরার সামনে নিয়ে আসলাম ভাইয়াকে। আর ভাইয়া হচ্ছে আমার ননদের হাজবেন্ড, আর পাশে আপু আছে। আর ছিনহারে তো আপনারা আগে থেকেই দেখেছেন। তো ভাইয়া চালের রুটি আর হাঁসের মাংস দিয়ে খাবার খাচ্ছে। তো ভাইয়া হাঁসের মাংস কেমন হয়েছে? মজা তাই। আর ভাইয়া খুব পছন্দ করে হাঁসের মাংস আর রুটি। তো দুপুরবেলা ভাইয়া খাচ্ছে। এই যে পাশের থেকে লামিয়া খাবার খাচ্ছে, হাঁসের মাংস নেছে। লামিয়া রুটি কয়টা নেছো? 2টা? 2টা রুটি নিছো? তো ভাইয়া দেখেন কত মজা করে খাচ্ছে। আসলে খুব সুস্বাদু, তো ওই জন্য মজা করে খাচ্ছি, ঠিক আছে? এই খাবার সিদ্ধুটি। আপু সিদ্ধুটি বানাইছে। খাওয়াটি অনেক মজা লাগবে।
আসলে এগুলো তো মজাই লাগে ছিদ্রটি। আর জানেন ওই ইসে আসছে প্রতিবেদনে আসছে যে গোপালগঞ্জে হাঁসের মাংস আর এই ছিদ্রটি খুব চলে প্রধান খাবার। তো দেখুন তিনজনে মজা করে কি সুন্দর খাচ্ছে, সবাই দেখুন হাঁসের মাংস কি মজা করে খাচ্ছে। ওরা চার বোনে একসাথে খাওয়া দাওয়া করতেছে হাঁসের মাংস। আজকের ভিডিওটি আসলে আমার কাছে অন্যরকম, কারণ আমার ননদ এবং নন্দাই, ননদের ছেলে মেয়ে, আমার মেয়ে, তো সবাই ওরা মজা করে হাঁসের মাংস খাচ্ছে, আর আমি যেহেতু রান্না করেছি আর সবাই খুব প্রশংসা করছে, আমার খুবই ভালো লাগছে। তো আজকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে নিব, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই ভালো থাকতে পারি। আর আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন আর সুখে থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।